নমস্কার, আরজুয়া সার্ভেদার বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত এবং ভালো থাকুন আপনারা, প্রতিনিয়ত আনন্দে থাকুন, এই প্রচেষ্টা আমাদের কিন্তু থাকে। আর তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে সুস্থ রাখতে হবে। আর এই প্রতিশ্রুতি অবশ্যই আমরা দিয়েছি কিভাবে আপনাদেরকে সুস্থ রাখতে পারি, কিভাবে আপনাদেরকে ভালো রাখতে পারি। বিভিন্ন রকমের শারীরিক সমস্যা অবশ্যই আক্রান্ত হতে হয় আমাদের নানা রকমের খাবারের অনিয়ম বা আমাদের জীবনযাত্রার অনিয়মের কারণে, কিন্তু পাশাপাশি আয়ুর্বেদ বলে এমন একটি শাস্ত্র সেই প্রাচীন কাল থেকে রয়েছে, যেটাকে মেনে চললে বা বিশ্বাস করলে আপনি কিন্তু আপনার সমস্যা থেকে নিজেকে এবং নিজের পরিবারের প্রিয়জনদের কিন্তু রেহাই দিতে পারেন সম্পূর্ণভাবে। তাও একটা সীমিত সময়ের মধ্যে, একটাই শর্ত, চিকিৎসকের কথা অক্ষরে অক্ষরে আপনাকে কিন্তু পালন করতে হবে। তাই এরকম কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তার মধ্যে অবশ্যই সুগারের মতন সমস্যা অর্থাৎ মধুমেহের মতন সমস্যা থাকবে, আর্থারাইটিসের মতন সমস্যা, তার মধ্যে অবশ্যই সন্ধিবাতজনিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে এই লাইভ অনুষ্ঠানে দুজন চিকিৎসককে পাওয়ার একটা সুবর্ণ সুযোগ থাকে। রয়েছেন প্রত্যেক দিনের মতন আজও অভিজ্ঞ চিকিৎসক ডক্টর অভিষেক বোস। তাই প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। তার পাশাপাশি পেয়ে গিয়েছে আরো একজন চিকিৎসককে, ডক্টর পীয়ূষ ত্রিপাঠী, তাকেও জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। ডাক্তারবাবু, প্রথমে আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু করি, কারণ মূলত এই দুটো সমস্যা আজকে আমরা, সুগার এবং একটু অস্থির সমস্যা নিয়ে কথা বলবো। এই দুটো সমস্যা আমরা ব্যতিব্যস্ত এবং সুগার নেই এরকম কোনো পরিবারই বোধহয় বর্তমানে নেই। কি করে সুগারের আমরা ট্রিটমেন্ট পাবো এবং কতটা ভালো ট্রিটমেন্ট পাবো, যদি আপনি একটু বলেন আমাদের। দেখুন, আজকে তো খুব ভালো মানে টপিক আপনি চুজ করেছেন যে সুগার, যেটা আজকে বাড়ি বাড়ি সবার জন্য হয়ে গেছে। সুগারকে আগে আমরা জেনে নেব কি মডার্ন ভাষায় কি বলে, মানে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট এটাকে কি বলা যায়। তারপরে আমরা জেনে নেব কি আয়ুর্বেদ মাধ্যমে আমাদের যেটা মহর্ষিরা আছেন উনি সুগারকে, ডায়াবেটিস যেটাকে সাধারণত ভাষা বলা যায়, ওটাকে কি বলে গেছেন, না কি ধরনের ট্রিটমেন্ট কি কি মানে বলে গেছেন, অ্যাকর্ডিং টু দেম কি কি করা উচিত, কি কি করা না উচিত। তো আগে আমি বলি কি সুগারকে আমরা ডায়াবেটিস বলি। এটা দু টাইপে মোস্টলি দু টাইপে জানা যায়, একটা ডায়াবেটিস মেলাইটাস, একটা ডায়াবেটিস ইনসিপিডাস। আর ডায়াবেটিস মেলাইটাস মধ্যে চলে আসে ডায়াবেটিস একটা টাইপ ওয়ান, একটা টাইপ টু। টাইপ ওয়ান যেটা হয় যেটাকে বলি নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, আর টাইপ টু যেটা ওটা বলি নন ইনসুলিন ডায়াবেটিস মেলাইটাস। আচ্ছা, এই দুটো হলো। আর দেখুন, আজকে সুগারকে যেটা আজকে একটা বলা যায় সাইলেন্ট কিলার হিসাবে বলা যায়। সাইলেন্ট কিলার বললে কি ও সামনে সামনে কিছু ক্ষতি করবে না, কিন্তু ধীরে ধীরে আপনাকে আর্থিক, ফিজিক্যালি, মেন্টালি সব দিকে থেকে আপনাকে ভেঙে দেবে, মানে একদম ভেঙে দেবে। আস্তে সুগার যে বেশি দিন ধরে বা যা চিকিৎসা হচ্ছে না বা ভুলভাল চিকিৎসা হচ্ছে, বা ক্রনিক সুগার আছে, ডায়াবেটিস আছে, অনেক দিন ধরে ওর সুগার আছে কিন্তু ও ঠিক হচ্ছে না, মেডিকেশন নেওয়ার পরে ওটা কন্ট্রোলে থাকছে না, তখন ওটা কি হবে, আস্তে আস্তে ওর নিউরোপ্যাথি ডেভেলপ করে কিডনি খারাপ হবে, লিভার পরে গিয়ে কার্ডিয়াক মানে হার্টের উপরে এফেক্ট করবে, মানে মোটামুটি বড় বড় সবকটা অর্গানকে এফেক্ট করে, এফেক্ট করে মেজর যেটা অর্গান আছে, ফাংশনিং অর্গান আছে, ওটাকে ডিউ টু সুগার ও এফেক্টেড হবেই। এমনকি চোখেরও তো সমস্যা চলে আসে। হ্যাঁ, চলে আসে। তো আজকে আমরা জেনে নিই কি সুগারকে কি বলে। সুগার আমাদের মধ্যে ডায়াবেটিস মেলাইটাস যাকে বলে, ওটা একটা আমাদের মহর্ষিরা বলে গেছেন প্রমেয়, যেরকম চরক বলে গেছেন সূত্র স্থানে চ্যাপ্টার নাম্বার 17, তারপরে বিমান স্থান 3, চিকিৎসা স্থান 3 চ্যাপ্টারে বলে গেছেন কি প্রমেয় বলে আছে। প্রমেয় বলতে হলে কি যখন আমাদের বডি থেকে এক্সেসি ইউরিন পাস আউট হয় তখন ওকে আমরা প্রমেয়ের মধ্যে ধরি। আর এই প্রমেয়কে ওনারা মানে ডিটেল ভাবে ডিসক্রাইব করে গেছেন। ডিটেল ভাবে বলতে মানে কি প্রমেয় হচ্ছে আপনার 20 খানা, তার মধ্যে হচ্ছে কি 4 খানা বাতাস মানে বাত দূষিত প্রকোপিত যেটা প্রমেয় হয়, তারপর হচ্ছে 10 খানা আপনার কফেজ হয়, তারপরে আসে আপনার 6 খানা পিত্তাজ। আচ্ছা, তো এর মধ্যে আমরা যদি দেখে নিই কি 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 মানে সাধ্য আছে, কি সাধ্য আছে, কি কৃষ্ট মানে কষ্ট সাধ্য আছে। সাধ্য বলতে বলা যাবে যে যেটা ইজিলি ট্রিটেবল আছে ওটা হচ্ছে আপনার কফেজ। আর পিত্তাজ প্রমেয় যেটা বলা যায়, যেটা ধরুন কি কারো ইয়েলো ইউরিন হচ্ছে, কারো গ্রিন ইউরিন হচ্ছে, এরকম যেটা ধরা যায় এটা পিত্তাজ প্রমেয়ের মধ্যে আছে। এটা আছে কি কৃষ্ট সাধ মানে সাধ্যের মধ্যে। আর যখন বাতাজ প্রমেয় পড়ে আছে, বাতাজ প্রমেয়ের মধ্যে আছে যেটা আমাদের মধুমেহ আছে না, ওটা বাতাজ প্রমেয়ের মধ্যে পড়ে। এই বাতাজ প্রমেয়ের মধ্যে যেটা মধুমেহ পড়ে এটা একটু কষ্ট সাধ্য মানে কৃষ্ট সাধ্য আছে, এটাকে ট্রিট করতে একটু টাইম বেশি লাগে, কিন্তু ট্রিটেবল আছে কিন্তু টাইম বেশি লাগে। একদম। তবে অন্য কোনো প্যাথিতে যেমন বলা হচ্ছে যে সারা জীবন ওষুধ খেতে হবে, ইনসুলিনের দ্বারস্থ হতে হবে, আয়ুর্বেদ কি বলছে যে সম্পূর্ণভাবে কি এর ট্রিটমেন্ট রয়েছে, মানে একটা মানুষের সম্পূর্ণ ভালো করে দেওয়া সম্ভব? হ্যাঁ, দেখুন আপনাকে একটা কথা বলে দিই আমি কি আজকে মডার্ন ভাষায় ধরুন আজকে আজ থেকে মোটামুটি আমি ধরে নিয়েছি ধরুন 40 বছর আগে থেকে
বা 30 বছর আগে থেকে সুগার ধরা আছে, তখন অবধি অনেক মেডিসিন এসছে, এলোপ্যাথিক মেডিসিন এসছে, সব কিছু হয়েছে, কিন্তু মেডিসিনের মধ্যে একটা কমন নেম থাকে, এটা অ্যান্টি গ্লাইসেমিক মেডিসিন। ও না আপনার যেটা মেন কাজ আছে, ধরুন কি আইসোলেট অফ লাঙ্গ অ্যারেঞ্জ, মানে প্যানক্রিয়াসে যে বিটা সেল আছে ওর ওখান থেকে ইনসুলিন ভালো করে সিক্রেশন হচ্ছে না, বা বডিতে যেটা সেল আর সেলস আছে ওটা রিসেপ্ট করতে পারছে না, বা ওর কিছু কাজ বুঝতে পারছে না, ওইগুলো উপরে কাজ করে না। এটা এমনি আপনার ধরুন কি অ্যান্টিগ্লাইসেমিক, যদি আমি 100 গ্রাম সুগার খাই, ও অ্যান্টিগ্লাইসেমিক ওষুধ খাওয়ার পরে ও বলবে কি না আমি 40 গ্রাম ওষুধ খেয়েছি, শুধু এইটুকু ব্রেনে সিগন্যাল দেবে হরমোনের থ্রু, মানে কিন্তু ওই যেটা ইনসুলিন আমাদের বডি অ্যাবজর্ব করতে পারছে না, বা ওর প্রোডাকশন মানে ইনফ্লুয়েন্স আছে ওকে ঠিক করছে না অ্যান্টিগ্লাইসেমিক ওষুধ। আর ধরুন কি আমি একটা ডাটা বলছি আপনাকে কি আগে 1995 মানে 1995 থেকে 2020 অবধি বা 2025 অবধি একটা হু ডাটা দিয়েছে কি ইটসেলফ ইন ইন্ডিয়া ইট উইল ইনক্রিজ ফ্রম 0% টু 195%, মানে মোটামুটি ধরুন কি 200% এটা এগোচ্ছে সুগার। আচ্ছা, আর যদি আমি অবশ্যই কিছু না কিছু দরকারে এলোপ্যাথিক মেডিসিন খাওয়া উচিত, কিন্তু যদি কিছু মানে একটা পারফেক্ট থাকতো তাহলে এই 200% যেত না, যেত না স্বাভাবিক, তাহলে তো সমাধান হয়ে যেত এতদিনে। আর যেটা মধুমে এক মডার্ন হিসাবে আমরা ধরে 40 বা 50 বছর আগে জানা গেছে, ওরা আমাদের 3 থেকে 4 হাজার আগেই আমাদের ঋষি মহর্ষিরা ওনাকে বলে গেছে কি না এরকম একটা ডিজিজ রোগ বা ব্যাধি আছে, একদম ওকে আমরা মানে আয়ুর্বেদিক ভাষা মধুমেহ বলি, যেটা একটা প্রমেয় টাইপ, আর মডার্ন ভাষা ওকে আমরা এলোপ্যাথি মানে মডার্ন বলে ডায়াবেটিস মেলাইটাস বলি বা সুগার বলি নর্মাল ভাষায়। তো সুগার কি হচ্ছে এটা সাইলেন্ট কিলার আমরা বলে দিলাম, কত লোক এফেক্টেড আছে সেটাও বলে দিলাম, তার সাথে এসে এর কজ কি আছে আমরা দেখে নেব কি এটিওলজিক্যাল ফ্যাক্টর কি আছে, যেটা যেটা মানে আয়ুর্বেদে বলা আছে সেম টু সেম ওইগুলো ফ্যাক্টর আমাদের মডার্নের বইতে লেখা আছে। আচ্ছা, ধরুন আয়ুর্বেদে বলা আছে কি স্থূল মানে ওবেসিটি থাকবে, ওজন যদি বেশি হয়, ওজন বেশি স্থূল থাকবে মানে ফ্যাট বেশি থাকবে, আচ্ছা ফ্যাট বেশি থাকবে, চর্বি বেশি থাকবে, তারপরে হ্যাভ লেস এক্সারসাইজ, মরবিড লেস এক্সারসাইজ থাকবে, দিনে রাত দিনে মানে দিনে বেলাও ঘুমাবে, আচ্ছা যাদের দুপুরে ঘুমানোর অভ্যাস আছে অভ্যাস হবে, এক্সারসাইজ কম থাকবে, স্ট্রেস যে বেশি নেবে, খাওয়া দাওয়া ঠিক হবে না, মানে ডেইলি লাইফস্টাইল ঠিক হবে না, এইগুলো পয়েন্ট আছে যেটা ঠিক সেম ভাবে মডার্নে এলোপ্যাথিক বইতে বলা আছে, আর সেটাই চলে সবাই মানছে, এইগুলো হচ্ছে এটিওলজিক্যাল ফ্যাক্টর কেন হচ্ছে। আর এর মধ্যে যদি আরো দেখি তো আমরা আমি তো আপনাকে টাইপ বলে দিলাম কি 4 খানা বাতজ হয়, 6 খানা পিত্তজ হয়, 10 খানা কফজ হয়, তো যখন বাত প্রকোপিত হয়ে যায় আর রক্ত মাংস মেদে ধাতুকে দূষিত করে, তখন এই একটা মানে এনি হাউ রিজন ইনসুলিন যেটা হরমোন আছে ওটা রিসেপশনে ওটা অ্যাকসেপ্ট হতে একটু অসুবিধা হয় বা ওর জেনারেশন একটু অসুবিধা হয়, তার পরবর্তী এটা সুগার ডেভেলপ করে বা মধুমেহ ডেভেলপ করে। আর এর পূর্বরূপ যেটা বলি আমি ওটা দেখতে হবে কি আমাদের হাতে পায়ে টিংলিং সেন্সেশন থাকবে, ঠিক আছে, তার সাথে সারসার ও গা দা থাকবে, মানে কি বডি বার্নিং সেন্সেশন থাকবে, ডিসফেজিয়া থাকবে মানে এক্সেসিভ ফিডিং মানে খিদে লাগবে ওকে, তার সাথে সাথে এক্সেসিভ ফিলিং অফ ইউরিনেশন থাকবে, টার্বিড ইউরিন হবে, এইগুলো রূপ আছে মানে পুরো রূপ আছে। ওকে, মানে মোটামুটি আমরা লক্ষণগুলো জানতে পারলাম এবং এই চিকিৎসা রয়েছে আয়ুর্বেদে সেটা আমরা জানতে পারলাম, এবং অন্যপ্যাথি থেকে আয়ুর্বেদে এই চিকিৎসা যদি আমরা করি তাহলে অনেক তাড়াতাড়ি সুস্থ হওয়ার এবং কোনো রকম সাইড এফেক্ট ছাড়া ভালো হওয়ার উপায়ও কিন্তু আছে সেটা আমরা জানলাম। আমার মনে হয় যে ঘরে ঘরে যে রোগ পৌঁছে যাচ্ছে সেখানে সঠিক ট্রিটমেন্ট কিন্তু হচ্ছে না, যদি আপনি আয়ুর্বেদের তত্ত্বাবধানে আসেন তাহলে কিন্তু এই পরিমাণটাকে আমরা অনেকটা কমাতে পারবো। ডাক্তার রবি, আপনার কাছে যাব, যেটা আমাদের সুগারের পর একটা বড় সমস্যা থাকে সেটা হচ্ছে অস্থির সমস্যা। অস্থির অনেকগুলো দিক রয়েছে, আমরা কি আজকে একটু সন্ধিবাদ আলোচনা করতে পারি? বন্ধুদের রিকোয়েস্ট রয়েছে। হ্যাঁ, সন্ধিবাদ মানে আমাদের মডার্ন মেডিসিন ভাষাটাকে অস্টিওআর্থ্রাইটিস বলে। অস্টিওআর্থ্রাইটিস আমার অনেকগুলো জায়গায় হতে পারে, হাঁটুতে হতে পারে, কোমরে হতে পারে। এবার আপনাকে দেখতে হবে হাঁটুতে হয়েছে না কোমরে হয়েছে, আপনার ব্যথাটা কোথা থেকে হচ্ছে, সেটাও একটা বড় প্রবলেম। যে এখন আজকালকার দিনে মানুষ বলতে চা পারে না যে কোথা থেকে ব্যথাটা হচ্ছে, অনেক সময় কোমর থেকে ব্যথা রেফার হয় পায়ে, সেটাকে বলে যে পায়ে ব্যথা হচ্ছে, কোমরটা বলছে না, কিছুদিন যাওয়ার পরে বলে যে কোমর থেকে ডাক্তারও ব্যথা নামছে, মানে সেটা অ্যাকচুয়ালি অস্টিওআর্থ্রাইটিস নাও হতে পারে, সেটা অ্যাকচুয়ালি আপনার সায়াটিকার ব্যথাও হতে পারে। আচ্ছা, তো এই জন্য বিভিন্ন ডিফারেন্সিয়েশন আছে, তার বিভিন্ন ডায়াগনোসিস আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অস্টিওআর্থ্রাইটিস ধরে মানে অস্টিওআর্থ্রাইটিস নিউ জয়েন্ট ধরি, আয়ুর্বেদের ভাষায় এটাকে সন্ধিবাত বলা হয়। কী হয়, এক্ষেত্রে দুটো হাড়ের মাঝখানে তার যে গ্যাপটা আছে মানে কাটিলেজ আছে, যেটা বাংলায় তরুণাস্থি বলে, সেটা ক্ষয়ে যায়। ক্ষয়ে যাওয়ার ফলে এটা
অনেক সময় কী হয়, এজ একটা বড় কারণ হয়ে যাওয়ার পরে, তবে দীর্ঘদিন ধরে সেটা আনট্রিটেড অবস্থায় থাকে। প্রথমে তো আমি আগেও বলেছি, প্রথমে তো আমাদের কাছে ফ্রেশ কেস আসে না, সব জায়গায় ঘুরে তারা বিভিন্ন স্বাস্থ্যের বিভিন্ন ডাক্তারের কাছে যান, সেখান থেকে ঘুরে তারপর যখন তারা বলেন যে আর কোনো উপায় নেই, আপনাকে এবার রিপ্লেস করতে হবে, তখন তারা আয়ুর্বেদিক ডাক্তারের দ্বারস্থ হন। তারা আয়ুর্বেদিক ডাক্তারের দ্বারস্থ হয়ে বলেন যে এক্ষুনি আমাদের ঠিক করে দিতে হবে। কিন্তু এই স্টেজে তারা আমাদের কাছে আসেন, সেই স্টেজে তাই ঠিক হতে হতে অনেকটা সময় লাগে। অলরেডি ততক্ষণে তার যে অস্টিওআর্থ্রাইটিস বলুন বা আমাদের পরিভাষায় যেটাকে সন্ধিবাত বলুন, ততক্ষণে সেটা স্টেজ গ্রস অস্টিওআর্থ্রাইটিস আন্ডারে চলে গেছে। মানে এমন একটা পর্যায়ে যেটা অন্য কোনো প্যাথি ঠিক করতে পারলো না, তারা হাত তুলে নিল বা আমরাও স্যাটিসফাই হচ্ছি না, সেই সময় আপনাদের কাছে আসা। হ্যাঁ, সেই সময় এসে তাদের এক্সপেকটেশন থাকে আমাদের খুব তাড়াতাড়ি, কিন্তু তার যে এটা তখন তার বোঝায় না যে তার একটা এজ একটা ফ্যাক্টর। ধরুন 72 বছর বয়সে কেউ এসে আমাকে বলবে যে ডাক্তারবাবু আপনি 22 বছরের মতো করে দিতে পারবেন না, আমি সরি আমি করে দিতে পারবো না, কিন্তু তাকে তার যে সমস্যা নিয়ে এসেছিল সেই সমস্যার সমাধান হবে, সে নিজের কাজ নিজে করতে পারবে এবং নিজের চলাফেরা নিজের সমস্ত কিছু সে করতে পারবে, সেই ব্যবস্থা আমরা তাকে করে দেবো। কিন্তু তার জন্য তাকে ধৈর্য ধরে আয়ুর্বেদিক চিকিৎসা করাতে হবে, প্রথমত সমন চিকিৎসা করাতে হবে, মানে আমরা আয়ুর্বেদিক ওপিডিতে যে ওষুধ দিয়ে চিকিৎসা করি সেটা, সেখানে কাজ না হলে তার পঞ্চকর্ম মানে সংশোধন চিকিৎসা দুটোই করাতে হবে তাকে, এবং তার জন্য ধৈর্য ধরে করাতে হবে। ওই এলাম ইনস্ট্যান্ট 15 দিন ওষুধ খেলাম, আমার কোনো লাভ হলো না, ডাক্তারবাবুকে তারপরে পরবর্তীকালে ওনারা বলেন ডাক্তারবাবু আপনার 15 দিন ওষুধ খেলাম কোনো লাভ হয় না, তো আপনি সেই স্টেজে আমাদের কাছে আসেননি যেখানে 15 দিন ওষুধ খেয়ে আপনার রোগটা আমরা ভালো করে না, রোগের যে আপনার যে উন্নতিটা আমরা দেখাতে পারবো। আপনি এসেছেন অনেক লেট স্টেজে, ঠিক, আর ম্যাক্সিমাম পেশেন্ট এসে খেতে পারে ডাক্তারবাবু আমার কোনো রোগ নেই শুধু হাঁটু ব্যথা, কিন্তু তা পরবর্তীকালে যেমন ডক্টর পীযূষ বললেন পরবর্তীকালে ইনভেস্টিগেট করতে তাদের অনেক রোগ ধরা পড়ে, যেমন হাইপারটেনশন, যেমন ধরুন হাইপোথাইরয়েড, বা যেমন ধরুন মধুমেহ, সুগার। সুগার ম্যাক্সিমাম রোগী খেয়েছে বলে ডাক্তারবাবু আমার তো সুগার নেই, কিন্তু যখনই আমরা তার টেস্ট করে দেখেছি ম্যাক্সিমাম রোগের ক্ষেত্রে তার সুগার অত্যন্ত হাই, তারা আনট্রিটেড অবস্থায় আছে, তারা জানেই না তাদের সুগার আছে, বা জানলেও তারা ওষুধ খাওয়া বন্ধ করে দিয়ে বসেছে। এই একটা মূল সমস্যা, এই সমস্যাগুলো থেকে এত কিছু সমস্যার মধ্যে দিয়ে আমাদের কাজ করতে হয়। তো তা আমাদের কাছে, তাও আমরা পেশেন্ট এলে আমরা বলি যে নির্দিষ্ট সময় আমাদের কাছে বেঁধে দিই, 4.5 থেকে 5.5 মাস ট্রিটমেন্ট আমাদের করাবেন, তারপরে আপনি আমার কাছে এসে বলবেন যে আপনার ঠিক হয়েছেন কি হননি, এবং সেটা মুখের কথা নয়, আপনি আসার আগে আমাদের কাছে ডিজিটাল এক্সরে করাবেন বোথ নি জয়েন্টের, এবং আসে যেদিন 4.5 মাস পরে যেদিন আমি বলবো সেদিনকে আবার ডিজিটাল এক্সরে করাবেন, আপনি দেখে নেবেন দুটোর গ্যাপ, আমি প্লেট লাগিয়ে আপনাকে দেখিয়ে দেবো যে বেড়েছে কি বেড়েনি, একদম রিপোর্ট কথা কিন্তু বলবে, রিপোর্ট প্রমাণ দেখে দেখ, আমি কথা বলবো না, একদম ঠিক কথা। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রোগ বাড়ার ক্ষেত্রে আমাদের গাফিলতি অনেক বেশি কিন্তু কাজ করে। এক তো অনেক ক্ষেত্রে মনে হয় যে কোনো প্যাথির আমরা একটু ওষুধ খেয়ে একটু সুস্থ আমরা পুরো স্টপ করে দিই, ওষুধ খাওয়া নিজেরা নিজেদের উপর ডাক্তারি করতে শুরু করে দিই, এগুলোও তো বোধহয় আমাদের সমস্যা বাড়ার একটা বড় কারণ। এটা অনেক সমস্যা, আপনি ধরুন আমাদের ওষুধ বা যে কোনো প্যাথির ওষুধ খান, কে যেই পেশেন্টের রিলিফ হতে আরম্ভ করে দিল পেশেন্ট ভাবলো আমি ঠিক হয়ে গেছি, তারপর আছে কিছুদিন বাদে ওষুধ খাওয়া বন্ধ করে দেয়, নিজের মতো করে চলতে থাকে। কিন্তু এটা বুঝতে হবে আপনি ঠিক হননি, আপনার সিমটোম্যাটিক রিলিফ হয়েছে, মানে আপনার যে উপসর্গটা ছিল তার মাত্রা কমেছে, আপনি কিন্তু ঠিক হয়ে যাননি, একদম ঠিক হলে তাহলে সেই উপসর্গটি আর ফিরবে না, এবং ডাক্তার বাবুই বলবেন যে কবে আপনার ওষুধ বন্ধ করা উচিত, তবেই আমাকে ওষুধ বন্ধ করতে হবে। অবশ্যই অবশ্যই, একদম। এবং দুজন চিকিৎসক কিন্তু রয়েছেন লাইভ ফোনিং অনুষ্ঠানে, ফোন নাম্বার যাচ্ছে, আপনারা কিন্তু অবশ্যই ফোন করছেন, আপনাদের সাথে কিন্তু কথা হচ্ছে। এবং ওসি নিয়ে আমরা কথা বলছি এবং পঞ্চকর্ম বিষয়টা বারবার চলে আসে, মানে আয়ুর্বেদে একমাত্র যে পঞ্চকর্ম আমরা পেয়ে থাকি কি এই পঞ্চকর্ম, বন্ধুদের একটা প্রশ্ন থাকে কেন পঞ্চকর্মের মধ্যে দিয়ে মানুষ সাথে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। দেখুন পঞ্চকর্ম হচ্ছে 5টা থেরাপির সমন্বয় এবং সব ডিজিজের ক্ষেত্রে সব থেরাপি আমরা দিতে পারি না, একদম। ডাক্তারবাবু আমরা ঠিক এই প্রসঙ্গে যাব, পঞ্চকর্ম নিয়ে আমরা আলোচনায় আসবো, তবে কে আছেন দেখবো। নমস্কার, হ্যালো, হ্যালো, নমস্কার, নমস্কার, আমি হাওড়া ময়দান থেকে ববিতা গাঙ্গুলি বলছি। হ্যাঁ বলুন, বলুন। বলছি আমার মানে প্রেসার, সুগার, থাইরয়েডে আমি চিকিৎসায় ছিলাম, কিন্তু হঠাৎ করে আমার এই 7ই ডিসেম্বর আমার ছেলে 22 বছর হয়ে তার মাথাটা এতটাই ফ্র্যাকচার হয়েছে যে তার মাথা 3 বার অপারেশন হয়েছে, ঠিক আছে। এইবারে আমি খুব মানে ধারণা করে তাকে কোনরকম ভাবে সুস্থ করতে যাচ্ছি কিন্তু পাচ্ছি না, কারণ এখনো হ্যালো
যাক ফোনটা কেটে গেলে, এবার সমস্যাটা কোন দিকের আমরা ঠিক বুঝলাম না ডাক্তারবাবু, আপনার কাছে যাব। প্রথমত ওনার বোধহয় একটা শারীরিক সমস্যা রয়েছে, ছেলেরও আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেরকম যেটা শুনলাম আমি। ইনি বললেন সুগার, হাইপোথাইরয়েডিজম আর কিছু একটা বললেন, কি চিকিৎসায় ছিলাম, তারপরে মাঝখানে কিছু হয়েছে অ্যাক্সিডেন্টের কারণে স্টপ হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো এনাকে বলছি মাকে একটু খুব মানে ভালো করে তো শোনা গেল না, এনাকে কি বলতে চাইছিলেন আগে। এনাকে বলছি মা কি মানে আগামী কাল মানে ফ্রাইডে আমি হাবড়া ময়দানে থাকবো, ডক্টর বিনোদ সিং আমাদের ডাইরেক্টর স্যারও থাকবেন, আপনি যদি পারেন আপনার ছেলের রিপোর্ট, ব্লাড রিপোর্ট ডিটেলে সব কিছু নিয়ে একবার হাবড়া ময়দান কর্পোরেট চেম্বারে একবার দেখা করুন, নিশ্চয়ই যেটা হবে সেটা আমাদের স্যারের সাথে ডিসকাস করে আপনাকে সমাধান করতে সাহায্য করবে। একদম, মানে রিপোর্ট দুজনেরই আনবেন, মানে আপনি কার চিকিৎসা করাতে চাইছেন সেটাও কিন্তু আমরা ঠিক বুঝে উঠতে পারলাম না, সে কারণে আপনার রিপোর্ট বা আপনার ছেলের রিপোর্ট বা দুজনেরই যদি ট্রিটমেন্ট করাতে চান, দুজনের রিপোর্ট নিয়ে কিন্তু অবশ্যই যোগাযোগ করুন, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুরা বিষয়টা আপনাদের কিন্তু সহযোগিতা করার চেষ্টা করবেন। ফোন নাম্বার যাচ্ছে, আমরা পঞ্চকর্ম নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ দেখুন, পঞ্চকর্ম আমি আগেও বললাম যে পাঁচটা থেরাপি নিয়ে পঞ্চকর্ম হয়, সব পেশেন্টের ক্ষেত্রে সব থেরাপি কিন্তু অ্যাপ্লিকেবল নয়। আমাদের প্রথমে পেশেন্ট থেকে দেখতে হবে যে পেশেন্টটা কী প্রকৃতির, বায়ু পিত্ত কফের মধ্যে কোনটা প্রকৃতির, এবং সেই প্রকৃতি ডিটেকশন করে দেখতে হবে সেই মুহূর্তে কোন প্রকৃতি ওপর কোন প্রকৃতি চড়ে আছে। এমন নয় যে বায়ু প্রকৃতির পেশেন্ট আছে সে বায়ু আমরা ট্রিটমেন্ট প্রসিডিওর শেষ করে দিন। আমাদের নাড়ি পরীক্ষা করে দেখতে হবে সেই মুহূর্তে বায়ু কি পিত্তের ওপর আবরিত হয়ে আছে না পিত্ত বায়ুর উপরে আবরিত হয়েছে, সেটা আগে ডিটেক্ট করতে হবে, করে সেই অনুযায়ী আমরা পঞ্চকর্মটা করি। একদম ডাক্তারবাবু, আমরা এই প্রসঙ্গে আবারও ফিরবো, তবে আরেকটা ফোন নেবো। কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আসাম থেকে হরিমোহন দাস বলছি। হ্যাঁ বলুন, সমস্যাটা বলুন। আমার অ্যাকচুয়ালি রাইট লাংকের প্রবলেম, রাইট সাইডে আমার টিবি হয়েছিল। টিবি হয়েছিল? হ্যাঁ টিবি হয়েছিল। এখন কি হলো কি মানে সবসময় ব্যথা থাকে। টিবির পুরো ভ্যাকসিনেশন করিয়েছিলেন? হ্যাঁ আমি 7 মাস করেছি। আচ্ছা, তার এরপর রেজাল্ট, স্পুটাম রিপোর্ট কি আছে? রিপোর্টে তো ভালো, এখন টিবি নাই। হ্যাঁ তো স্পুটাম পর এএফবি তে কি নেগেটিভ আছে না পজিটিভ আছে না সাইলেন্ট পজিটিভ আছে? নেগেটিভ, আমি স্পুটাম আবার টেস্ট করেছি। হ্যাঁ সেটা কি আছে রিপোর্টটাতে কি আছে? নেগেটিভ আছে, নেগেটিভ আছে, স্পুটাম পর এএফবি নেগেটিভ আছে তো। হ্যাঁ কিন্তু এখন প্রবলেমটা হলো কি, প্রবলেমটা হলো আমার দুর্বল লাগছে, বহুত দুর্বল আমার শরীরটা লাগে, খুব দুর্বল লাগছে। খাওয়া দাওয়া কি করছেন? খাওয়া দাওয়া তো আমি সব রেস্ট্রিকশনে খাই। রেস্ট্রিকশনে কি খান? ওই মাছ, মাছ মাংস আমি খাই না, মাছই খাই। আচ্ছা, মন দিয়ে বলছি শুনুন, আপনার যে রোগ আছে সেটাকে আমাদের আয়ুর্বেদিক ভাষায় যক্ষা রোগ বলা হয়। যক্ষা রোগ যদি অনেকদিন ধরে আপনি আনট্রিটেড অবস্থায় থাকে বা ঠিক মতো যদি ট্রিটমেন্ট না করান, তাহলে পরবর্তীকালে অনেক কমপ্লিকেশান আসতে পারে। বিশেষ করে যক্ষার যে প্রাইমারি ফোকাসটা হয় সেটা যদি আপনি ঠিকঠাক যক্ষার যে প্রতিষেধক রোগ টিকাগুনি আছে না নেন, সেটা পরবর্তীকালে ক্রনিক রোগের দিকে টান নেয়। আস্তে আস্তে আপনার শ্বাসকষ্ট ডেভেলপ হবে, আপনি খেতে পারবেন না, এইসব দিকে চলে যাবে। তো এইসব ধরনের আয়ুর্বেদে অত্যন্ত সুচিকিৎসা আছে। ডক্টর আমাদের অন্যতম ডাক্তার ডক্টর শিবানন্দ প্রজাপতি কালকে গুয়াহাটিতে থাকবেন, আপনি হেল্পলাইনে ফোন করে যোগাযোগ করে নেবেন, কালকে ওনাকে সমস্ত টেস্ট রিপোর্ট নিয়ে দেখে করে নেবেন, আপনার সমাধান হয়ে যাবে। 14 তারিখে গুয়াহাটিতে উনি থাকবেন, তো অবশ্যই কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে, ফোন নাম্বার যাচ্ছে টিভি স্ক্রিনে। অবশ্যই আমরা এই আলোচনাতে যে ছিলাম আবারও ফিরবো, পঞ্চকর্মের বিষয়ে আসবো, তবে ডাক্তারবাবু একটু আপনার কাছে জানতে চাইবো যে যারা অলরেডি সুগারের ক্ষেত্রে ইনসুলিন নিচ্ছে তাদের এই মুহূর্তে সব থেকে বড় একটা প্রশ্ন থাকে যে ইনসুলিন থেকে কি বের হতে পারবো না, একবার ইনসুলিন নেওয়া শুরু করেছি তো এটা আমাকে সারা জীবন নিতেই হবে। না না, এটা আয়ুর্বেদের মাধ্যমে ট্রিটমেন্ট বলতে আপনি ইনসুলিন থেকে বের হতে পারেন, মানে নিতে হবে না, কিন্তু আগে দেখে নিতে হবে কি টাইপ 1 আছে না টাইপ 2 আছে। একটা হচ্ছে যেটা বললাম ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, এর মধ্যে কি হয় কি আমাদের প্যানক্রিয়াস যেটা সেল আছে ওটা বিটা সেল ও ইনসুলিনের সিক্রিশনটা করতে পারছে না, তাই ওটা সুগার ডায়াবেটিস মেলাইটাস হয়েছে। আর টাইপ 2 তে কি হয় কি সিক্রিশন হচ্ছে ভালো মতো, কিন্তু ওটা অ্যাবজর্পশন হচ্ছে না, কোথাও আটকে যাচ্ছে ওর ফ্লো, মানে যেটা ট্রাভেল করে ব্লাডের মাধ্যমে ওটাও ঠিকঠাক হচ্ছে বেশ। ঠিক, এখান থেকে আলোচনা আবারও ফিরবো, তবে আরেকটা ফোন নেবো। কে আছেন? নমস্কার। হ্যাঁ হ্যালো। কে বলছেন? হ্যাঁ আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে বলছি। হ্যাঁ আলিপুরদুয়ারে। হ্যাঁ বলুন, বয়সটা বলে সমস্যাটা বলুন। হ্যাঁ সমস্যা হলো আমি যে মাথা ঘোরানোর সমস্যা। মাথা ঘোরায় আপনার? ঘাড়ে কোনো ব্যথা হয় আপনার? হ্যাঁ ঘাড়ে অল্প ব্যথা, স্পন্ডিলাইটিসও আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সুগারের জন্য আরে প্রেসারে ব্লাড প্রেসারের জন্য কিছু ওষুধ খান? না প্রেসার বলতে হাই
তো শুধু আপনার মানে চক্কর মাথা চক্কর দেয় তো মানে মাথা ঘুরায়? হ্যাঁ মাথা ঘুরায়। আমি এখানে চিকিৎসা করানো হয়েছে, তো প্রথমে প্রথমে বলছে স্পন্ডিলাইটিস থেকে হচ্ছে। আচ্ছা দেখুন না লাইন হ্যাঁ মাথা ঘুরায়। একটা রোল আছে কিন্তু ওটা খুব বেশি হলে সামান্যত হয় না, কিন্তু সার্ভাইকাল স্পন্ডলাইটিস যার থাকে ওর যদি বেশি কম্প্রেশন হয় সার্ভাইকাল নেকের জন্য, সার্ভাইকাল ভার্টিব্রাতে মাঝখানে যখন কম্প্রেশন হয় তখন ওখান থেকে যেটা নার্ভগুলো পাস হয় ওর উপরে কম্প্রেশন হলে একটু টাল মারে মাথা মারে, যেটা উনি বললেন ঘোরায়। তো এর চিকিৎসা আমাদের কাছে আয়ুর্বেদের মাধ্যমে খুব সুন্দরভাবে বলা আছে, শোধন চিকিৎসা আছে। যদি আর্লি এজ থাকে তাহলে ওটা সামান্য চিকিৎসা মানে মেডিসিন দিয়ে ঠিক হয়ে যাবে, যদি ক্রনিক থাকে মানে অস্টিওফাইড মানে বোন একে উপরে ঘাড়ে একটু উপরে বসে আছে তখন এনাকে কিছু দিনের জন্য গ্রীবাবস্থি বা কিছু পঞ্চকর্মা থেরাপি নেওয়ার পরে এনে মেডিসিনের মাধ্যমে ঠিক হবে। এনাকে একটু ছোট কাজ করতে হবে কি হেল্পলাইন নম্বরে ফোন করে নেবে, আমাদের স্যার যাবেন কুচবিহারে যাবেন, কুচবিহারে ওখানে দেখাতে পারবেন। একদম 21 তারিখে উনি কিন্তু কুচবিহারে কিন্তু পেয়ে যাচ্ছেন, ডক্টর অভিষেক বোসকেই কিন্তু পেয়ে যাচ্ছেন। আরেকজন বন্ধুর সাথে কথা বলবো, নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কোথা থেকে ফোন করছেন? আমি আসাম থেকে বলছি। আসাম থেকে বলছেন, হ্যাঁ সমস্যাটা বলবেন। হ্যাঁ বলছি আমার কোমরে হাড় ক্ষয় হয়ে গেছে ডাক্তার বাবু বলেছেন। আপনার বয়সটা বলুন ডাক্তার বাবুকে, টিভির আওয়াজটা কমান, মিউট করুন। হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি। বলছি আমার বয়স 30 পা দিয়েছি, 29 হয়ে পুরে গেছে। ঠিক আছে। হ্যাঁ কোমরে হাড় ক্ষয় হয়ে যাওয়ার জন্য আপনার সমস্যা কি হচ্ছে? ও বাবা আমার অনেক দিন ধরে কোমরে ব্যথা, সেই আজকে 8-9 বছর হয়ে গেছে কোমরে, তো বিয়ের আগে থেকে তো এই ব্যথা, কিছু কাজ করি ব্যথা করে তাই অল্প রেস্ট নিয়ে নেই আবার সেরে যায় আবার করি, তো আমি ডাক্তার দেখানে কোনোদিনও সেভাবে নেই নেই সিরিয়াস ভাবে। আর এখন বিয়ে হয়েছে, ধরো আমার 4 বছর হয়ে গেছে বিয়ে হয়ে গেছে, তো বিয়ের পরে আর যেসব ঘরের কাজকর্ম করি মানে আমার কোমরে এত প্রবলেম হয়, আমি শ্বাস প্রশ্বাস পর্যন্ত নিতে পারি না, উঁচু নিচু হতে পারি না, ধরো হাঁটলে আমি যদি ঝাড়টা দেই সোজা হই পায়ের রগ পর্যন্ত এরকম রদের মতো শক্ত হয়ে যায় এই পায়ের গুড়ালি থেকে ডান পায়ের, আর কোমর মানে এই কি বলবো আমি ভাষায় বলতে পারছি না, আপনি ঠিক বুঝেই নেন এত কষ্ট হয় আমার দাদা। আর আপনি যে প্রথম যে কাজ আপনাকে যেটা করতে হবে, আপনি কি বিছনায় শোন, গদিওয়ালা বিছনায় না হার্ড সারফেস বিছনায়? না না ওই যে পালঙ্গেই শুই, তোষক আছে, তোষক আছে তো তোষকটাকে ফেলে দিন, তোষকটাকে ফেলে দিয়ে হার্ড সার্ফে শক্ত জায়গার উপরে শুন, বিছনায় যে পাতি যে তক্তা ওর তক্তার উপরে শুন, নিজের বিছানাটা একটু সাময়িক চেঞ্জ করে নিতে হবে। হ্যাঁ শক্ত বিছনায় শক্ত সার্ফেসের উপর শুন প্রথম কাজ যেটা করবেন, দ্বিতীয় কাজ যেটা করবেন সেটা হচ্ছে হাঁটু মুড়ে কোমর নিচু করে বসে কাজকর্মগুলো বন্ধ করুন, এই দুটো কাজ প্রাথমিকভাবে বন্ধ করুন, তারপরে আমি বলে দিচ্ছি যে কি করতে হবে। খুব তাড়াতাড়ি আমি কোচবিহারে যাচ্ছি, আপনি যোগাযোগ করুন, আপনার ইমিডিয়েটলি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট দরকার। হুম 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 ঠিক আছে, এই দুটো কাজ প্রাইমারি করুন, কিছুটা রিলিফ পাবেন কিন্তু ছাড়বেন না, ওষুধ দেবো সেই ওষুধগুলো খেয়ে আপনি আস্তে আস্তে দেখবেন আপনার রিকভারি হয়ে গেছে। সঙ্গে থাকুন, প্রথমত তোষকটাকে বদলান বা নিজের বিছানাটাকে বদলে ফেলুন, আর দ্বিতীয়ত হাজবেন্ডকে বলুন একজন কাজের লোক রাখতে যে আপনার কাজগুলো আপাতত করবে। পরের বন্ধুর সাথে কথা বলে নিই, কে আছেন? নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাডাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ম্যাডাম আমি, আমার নাম হচ্ছে অলোক দে, আমার এজ হচ্ছে 48+। আমি বেনারসের আশপাশ থেকে বলছি কিন্তু আমার বাড়ি বীরভূম। আচ্ছা এই মুহূর্তে বেনারস থেকে বলছেন তাই তো? হ্যাঁ কার্যস্থল থেকে বলছি। আচ্ছা বলুন। আমার ফিলিপ ডিসের একটা প্রবলেম আছে। আচ্ছা আচ্ছা। এই 2 বছর হয়ে গেল একটা ফিলিপ ডিস, আমি কোন এক হসপিটালে দেখাতে গিয়েছিলাম, সেখানে এমআরআই হয়েছে, এমআরআই হওয়ার পর বলছে আপনার L4-5 এ কি একটা গ্যাপ এসছে এবং আপনার নাক দাবি হয়ে যায় বল দেয়, বলছে যে আপনাকে অপারেশন করতে হবে, কিন্তু অপারেশনের লাইনে আমি যেতে চাই না, আপনাদের এখানে আমি এপ্রিল আমি দেখাতে যাব, তো স্যার এটাই আমাকে জানান স্যার, এর ট্রিটমেন্ট পাবো তো? না না আপ বনারসে কহাঁ সে বল রহে হ্যায়? হাম স্যার বনারস সে বল রহে হ্যায়। বনারস মে কহাঁ? স্যার বনারসে রেনু সাগর জায়গা কা নাম হ্যায়। আচ্ছা 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 ঠিক হ্যায়, তো যে সিপ ডিক্স আপকো বল রহা হ্যায় না?
हाँ यस सर। तो अगर आपको छुट्टी रहेगा, आपको इसके लिए अगर जब भी आप कोलकाता आएंगे तो कभी भी कम से कम आप हाथ में 10 से 12 दिन या 15 दिन का छुट्टी लेके आइएगा सर। हाँ यस सर, ठीक है। और आप फिराती जो होता है वो भी लेना चाहते हैं? हाँ हाँ हाँ, उसी लिए हम बोल रहे हैं, क्योंकि आपका जो 3 फेज कम से कम आपको माने थेरेपी लगेगा पंचकर्मा का, और हमारे बहुत सारे पेशेंट हैं जो स्लिप डिस्क से माने पीड़ित थे और अभी अपना लाइफ 100% नॉर्मली लीड कर रहे हैं। तो आप जब भी आइएगा एक बार आके यहाँ पे जो पंचकर्मा के स्पेशलिस्ट हैं डॉक्टर शिवानंद प्रजापति, आप उनसे कंसल्ट कर सकते हैं, उसके बाद वो आपका थेरेपी प्लान करेंगे और हम आपको बता रहे हैं कि आप 100% यहाँ से सेटिस्फाइड होके जाएंगे। और स्लिप डिस्क का जो आपका माने दिक्कत है, अभी फर्स्ट फेज में आपका नियर अबाउट 60-65% रिकवर होगा, सेकेंड फेज में 85% तक जाएगा, थर्ड फेज में 90-95% तक जाएगा। और इसका ट्रीटमेंट है और अच्छी तरीके से ट्रीटमेंट है, आप हमें सेवा करने का मौका दें और हम आपको निराश नहीं करेंगे सर। एकदम, थैंक यू वेरी मच, संगे থাকুন। আর আমরাও চাই যে বেনারসে গিয়ে আপনি বাংলার আয়ুর্বেদ কে নিয়ে বলুন সকলের কাছে। আমার তো আদি বাড়ি হচ্ছে বেনারস, তাই আমি একটু হিন্দিতে কথা বলি। একদম, এবং সবথেকে বড় বিষয় যে নিজের ভূমির টান সবথেকে বড় টান। তবে হ্যাঁ, সব জায়গায় পৌঁছে যাচ্ছেন কিন্তু আয়ুর্বেদার কিন্তু অভিজ্ঞ চিকিৎসকেরা, আপনি যেখানেই থাকুন না কেন কাছাকাছি কিন্তু অবশ্যই ডাক্তারবাবুদের পেয়ে যাবেন। একবারে টিম ওয়ার্ক, শুধুমাত্র দুজন চিকিৎসক না, ডক্টর বিনোদ কুমার সিং মাথার উপরে রয়েছেন, তাছাড়া আরও অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন। 13 তারিখে আপনারা কিন্তু ডক্টর শিবানন্দ প্রজাপতিকে মানে আগামীকালই কিন্তু পেয়ে যাচ্ছেন হোজাইতে, অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আপনারা। 13 তারিখে আবার কন্টাইতে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর শুভম শ্রীশাবেদকে, যোগাযোগ করবেন। 14 তারিখ গুয়াহাটি, আসামের বন্ধুরা কিন্তু পেয়ে যাচ্ছেন, আজকে আসাম থেকে আমরা ফোন পেয়েছি, ডক্টর শিবানন্দ প্রজাপতিকে কিন্তু পেয়ে যাচ্ছেন। 14 তারিখ আবার আপনারা মিদনাপুরের বন্ধুরা কিন্তু ডক্টর শুভম শ্রীশাবেদকে পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন। 14 তারিখ বর্ধমানের বন্ধুরা ডক্টর পীয়ূষ ত্রিপাঠীকে পেয়ে যাচ্ছেন। 15 তারিখ ব্যান্ডেলে ডক্টর বিনোদ কুমার সিংকে পেয়ে যাচ্ছেন। ব্যান্ডেল এমন একটা চেম্বার যেখানে বিভিন্ন দিক থেকে আসার সুবিধা, ডক্টর বিনোদ কুমার সিং কিন্তু থাকেন এই চেম্বারটিতে, তাই একটু যোগাযোগ করে নেবেন। 15 তারিখ কিন্তু আপনারা আসানসোলের বন্ধুরা ডক্টর পীয়ূষ ত্রিপাঠীকে পেয়ে যাচ্ছেন। 21 মার্চ আপনারা নিউ কোচবিহারে কিন্তু পেয়ে যাচ্ছেন, ডক্টর অভিষেক বোসকে পেয়ে যাচ্ছেন। 22 তারিখ ঠিক তার পরের দিন নিউ জলপাইগুড়ির বন্ধুরা কিন্তু ডক্টর অভিষেক বোসকে পেয়ে যাচ্ছেন, অবশ্যই যোগাযোগ করবেন। 23 তারিখ তার পরের দিন আপনারা কিন্তু মালদার বন্ধুরা ডক্টর অভিষেক বোসকে কিন্তু পেয়ে যাচ্ছেন। 22 তারিখ এর মধ্যে আবার দুর্গাপুরে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর শুভম শ্রীশাবেদকে। 25 মার্চ আপনারা হাবড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর অভিষেক বোসকে। টাটা জামশেদপুরে 29 মার্চ পেয়ে যাচ্ছেন ডক্টর অভিষেক বোসকে। 31 তারিখ আপনারা ঘটকপুকুরে পাচ্ছেন ডক্টর অভিষেক বোসকে। 1 এপ্রিল কিন্তু কৃষ্ণনগরের বন্ধুরা কিন্তু পেয়ে যাচ্ছেন, একেবারে জংশনের একেবারে কাছে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর অভিষেক বোসকে পাচ্ছেন। পাশাপাশি বলবো প্রত্যেক সোমবার এবং বুধবার করে আপনারা কিন্তু, এবং অল্টারনেট সানডে আপনারা কিন্তু প্রত্যেক একটা রবিবার ছাড়া ছাড়া, সোমবার বুধবার আর একটা রবিবার ছাড়া ছাড়া ডক্টর বিনোদ কুমার সিংকে কিন্তু পেয়ে যাচ্ছেন রঘুনাথপুর চেম্বারে, অর্থাৎ ভিআইপি রোড সংলগ্ন বন্ধুরা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন। আর প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার আপনারা কিন্তু সাউথ সিটি মলের একেবারে কাছে পেয়ে যাচ্ছেন ডক্টর বিনোদ কুমার সিংকে। প্রতি বৃহস্পতিবার ডক্টর বিনোদ কুমার সিং, ডক্টর অভিষেক বোস এবং ডক্টর শিবানন্দ প্রজাপতিকে আপনারা কিন্তু রঘুনাথপুরের চেম্বারে পেয়ে যাচ্ছেন, যেটা অবশ্যই বললাম ভিআইপি রোড সংলগ্ন, একেবারে ভিআইপি রোডের উপরেই। আরেকটা সুখবর আছে যে খুব তাড়াতাড়ি আমরা শিলচর এবং হলদিয়ার চেম্বার কিন্তু ওপেনিং হতে দেখবো, একেবারে আমাদের লাইভ অনুষ্ঠান থেকে অ্যানাউন্স করে দেওয়া হবে। আর ফোন নাম্বার টিভি স্ক্রিনের ঠিক এরকম জায়গা দিয়ে যাচ্ছে, দেখুন নাম্বার দুটো মোবাইলে সেভ করতে ভুলবেন না, কারণ এই নাম্বারে ফোন করে আপনাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তাহলেই কিন্তু এই অভিজ্ঞ চিকিৎসকদের আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবং আমরা যে বিষয়ে ছিলাম সে বিষয়ে আবার একটু চলে যাবো, ডাক্তারবাবু আপনার কাছেই ছিলাম, আমরা সুগার নিয়ে আলোচনা করছিলাম এবং আমরা বলছিলাম যে ইনসুলিন যাদের চলছে তাদের জন্য একটা আশার বাণী আমরা অবশ্যই দিতে পারি। নিশ্চয়ই আশার আশার আছে, উম্মিদ আছে। আর দেখুন কি এলোপ্যাথিক ট্রিটমেন্টে একটা বলে দিই, যদি ট্রিটমেন্ট থাকতো বা সুগারকে সারানো যায় তাহলে এ তো কিডনি হাসপাতাল বা কিডনি রোগ বাড়তো না, অনেক ডায়ালিসিস জন্য কেউ যেত না। আয়ুর্বেদে কেউ জানে না, অ্যাওয়ারনেস কম আছে, কিন্তু আয়ুর্বেদের মাধ্যমে অনেক আগে চিকিৎসা বলা আছে, ওটা যদি আমরা 100% না পারি, যদি 70-80% পারি ওটাই আমাদের জন্য যথেষ্ট, আর সুগার সারানো যায়। আমাদের কিছু কিছু মেডিসিন আছে যেটা দুটো উপরে কাজ করে, একটা কাজ করে কি বিটাসেলকে সিক্রিট মানে উত্তেজিত করে সিক্রেশন জন্য, আর একটা কিছু মানে একটা রস আছে মানে শাস্ত্রীয় মেডিসিন আছে ওটা, যেটা প্রবাহিত হয় মানে ব্লাড সুগারের মাধ্যমে, ব্লাড
ব্লাডের মাধ্যমে ইনসুলিন যেখানে যেখানে যাবে ওর ফ্লোটা স্মুথলি করা। আচ্ছা ডাক্তারবাবু, তবে আজকে আমরা এই আলোচনায় আর এগোতে পারছি না, যেহেতু আজকে হাতে সময় একদম নেই, খারসূত্রের ব্যবস্থা রয়েছে, যোগাযোগ করবে দুজন চিকিৎসককে। ধন্যবাদ, ধন্যবাদ অবশ্যই আপনাদের, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।